মাঝখানে একজন বসেছে দাদা, একদম স্টিয়ারিং এর সোজাসুজি। এটা হচ্ছে পুরোপুরি ট্যাক্সি স্ট্যান্ড, আর এই হচ্ছে দিল্লি হোটেল। তার পাশে এরকম কমলা লেবু আর কি বিক্রি হচ্ছে লাইন বাই লাইন, আর সবাই যে বিজনেস করছে সবাই কিন্তু মেয়ে। মানে আমরা সচরাচর কলকাতা থেকে এইসব বিজনেস ছেলেরা করে। ভেজ মোমোতে যে এত সুন্দর টেস্ট হতে পারে, আমি মানে যত দেবে তত খেয়ে নি। বলছে যে আবার আমাদেরকে ট্যাক্সি নিয়ে আবার MG Mark যেতে হবে, মানে 3.5 কিলোমিটার, মানে টাকার পর টাকা ঢেলে যেতে হবে। শুধু দেখার পর তোমাদের মনে এই কোশ্চেনটাই আসবে যে ভাই আগে তোরা বল যে দামটা কত, এত তো ঘরপর তো দেখালি কিনা। না খুব পেন হচ্ছে, দেন আমি ওকে বললাম যে একটু গরম গরম চা খেলে আশা করি একটু কমতে পারে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। মানে একদম দার্জিলিং মেল করে জাস্ট আমরা ঢুকলাম আর কি। এখন টাইম হয়ে গেছে অলমোস্ট 8:58, মানে 9টা বেজে গেছে। এখান থেকে এখন শিলিগুড়ি যাবো, কারণ শিলিগুড়ি থেকে আমাদের শেয়ার গাড়িতে একদম কমে পড়ে। এখান থেকে অনেক অনেক রকম কিছু বলবে দরকারই নেই। এমনকি প্রায় সব কিছু কিন্তু তোমাদেরকে তুলে ধরবো। জলপাইগুড়ি স্টেশন থেকে কিছুটা আগালেই, মানে 2-3 পা আগালেই আর কি দেখতে পাবে এরকম ভ্যান, যেগুলো শিলিগুড়ি অবধি শেয়ারে যায়, 30 টাকা করে ভাড়া নেয়। আর এখান থেকে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে কতক্ষণ লাগবে দাদা? 15-20 মিনিট, মানে 15-20 মিনিট লাগবে আর কি যেতে। কতজন এই ভ্যানে যায়? 10-12 জন। 10-12 জন? মাঝখানে একজন বসেছে দাদা, একদম স্টিয়ারিংয়ে সোজাসুজি, দারুণ ব্যাপার। আর শিলিগুড়ি এমন একটা শহর যেখান থেকে তোমাদেরকে নর্থ বেঙ্গলে কোনো পাহাড়ে যেতে গেলে এর উপর থেকেই তোমাকে যেতে হবে। ও পাশে ওটা হচ্ছে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। শিলিগুড়ি টাউন স্টেশন। আচ্ছা, এখান থেকে স্ট্রেট আমরা বেরিয়ে গেলে আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো বাস স্ট্যান্ডের সামনে। ওকে, আমরা পৌঁছে গেছি। আমরা গাড়ি থেকে নেমে এই হচ্ছে মোড়ের মাথা, এটা হচ্ছে মোড়ের মাথা, এইটা হচ্ছে গিয়ে দার্জিলিং গ্যাংটক, সবার বাস যায় এখান থেকে। আর এ পাশেই আছে দিল্লি হোটেল, আর দিল্লি হোটেলের সামনে দার্জিলিং গ্যাংটকের কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায়। আমার পিছনে এটাই হচ্ছে দিল্লি হোটেল, বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকের সাইডে। যাকে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দেবে। এখানে কিন্তু পুরো ট্যাক্সি স্ট্যান্ড লেখা আছে। দেখো এখানে সামনে গাড়ির সামনে গ্যাংটক বলে লেখা রয়েছে, ফার্স্ট ট্রান বলে লাইসেন্স নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। এটা হচ্ছে পুরোপুরি ট্যাক্সি স্ট্যান্ড, আর এই হচ্ছে দিল্লি হোটেল। আমার টিকিট কাটা হয়ে গেল অলরেডি, দুজনের 400 টাকা করে, 800 টাকা দাম হচ্ছে আজকে আমাদের টাটা সুমো গাড়ি পুরো। যদি তোমরা যদি NGP থেকে যেতে তাহলে কিন্তু এটা বেশি পড়ে যেত। এখন টাইম হচ্ছে 10:17, 4:30, 4:30, 4:30, 4:30, 4:30 সময় আমরা পৌঁছাবো গ্যাংটক। গাড়ির সামনেটা কিন্তু বেশ সাজানো গোছানো রয়েছে। এই হচ্ছে আমাদের আজকে ড্রাইভার দাদা আছে, ফোন নাম্বার আছে, কেউ চাইলে কন্ট্যাক্ট করে নিও। আর এই হচ্ছে রোড এখন ভিতরের, এবারে মেন রোডে আমরা যাবো। এই টোটাল শেয়ার ট্যাক্সিতে আমাদের মানুষজন আছে 10 জন, মানে একদম পিছনে 4 জন, মিডিলে 4 জন, আর সামনে 2 জন বসে সাথে এই ড্রাইভার দাদা নিয়ে। কমফোর্টেবল? একদম পারফেক্ট, বুঝতে পেরেছি। উইন্ডো সাইডটা পেয়েছে দেখে একটু ঠিকঠাক, কারণ অনেক সময় হয় কি বমি টমি পেতে পারে পাহাড়ের রাস্তা, যেটা ওর বেসিক্যালি হয়। এই রিভারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহানন্দা রিভার। তো আমরা এই মুহূর্তে এখন সেবক রোডে আছি, আর আশেপাশে কিন্তু পুরোটাই মিলিটারি এরিয়া। এদিকে পুরো হচ্ছে সব মিলিটারি এরিয়া, আর জাস্ট সুন্দর দেখো রোডটা, জাস্ট এত ক্লিন আর এত স্মুথ, মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আর যেই জঙ্গলটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই হচ্ছে গিয়ে সেই প্ল্যাটফর্ম, সেবক প্ল্যাটফর্ম। আমি যখন ভিস্তাডোম ট্রেনে করে গেছিলাম আলিপুরদুয়ার জংশনে, সেই টাইমে কিন্তু রুটটা পড়েছিল ট্রেনের, খুবই সুন্দর রুট। এই হলো আমার ডান দিকে তিস্তা নদী, যেখানে জল এখন বলতে গেলে একটু কমই আছে, বাট জাস্ট কালারটা দেখো।
এটা হচ্ছে আমাদের সেবক কালী মন্দির। দেখো প্রচুর মানুষ কিন্তু উপরে ভিজিট করছে, মানে তোমাদের নিচ থেকে এই উপরে যেতে হবে। তোমরা যদি কেউ পুজো দিতে চাও, মানে অনেক মানুষই দেখছি নামছে গাড়ি করে, তাহলে কিন্তু এখানে অনেক পুজো দেওয়ার জিনিসপত্র তোমরা পেয়ে যাবে দোকানঘাটে। মানে নিজেরা গাড়ি নিয়ে আসতে চাইলে তারা কিন্তু এখানে গাড়ি স্ট্যান্ড করে কিন্তু পুজো দিতে পারো। আচ্ছা, এই সামনেটা হচ্ছে করোনেশন ব্রিজ, যেটা রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে, এই হচ্ছে ব্রিজটা। এখান থেকে আমাদের গ্যাংটক হচ্ছে 119 কিলোমিটার, আর আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10। ট্রাভেল করলে না চুপচাপ বসে থাকা যায় না, সেজন্য ওকে আবার বলেছি একটা আঙ্কেল চিপস আছে ওটা খুলে নে। না না, আমি এটাই দিয়ে খাই। যাচ্ছে দারুণ লাগে, নন্দ নন্দ ভাব। আমরা গ্যাংটক যাওয়ার এই পথে এই প্রথম আমি দেখছি রাস্তার পাশে এরকম কমলা লেবু আর কি বিক্রি হচ্ছে লাইন বাই লাইন, আর সবাই যে বিজনেস করছে সবাই কিন্তু মেয়ে। মানে আমরা সচরাচর কলকাতা থেকে এইসব বিজনেস ছেলেরা করে, তো এখানে এই পাহাড় অঞ্চলে কিন্তু মেয়েরা বিশেষ করে এই বিজনেসে কিন্তু প্রচুর, মানে দেখো এখানেও আছে প্রচুর আছে। এদিকে তো পুরো কমলা লেবুর লাইন পর 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 পর। এখানে কমলা লেবুর দাম কম? দাম না, এটা তো দাদা লোকাল, মানে ইয়ে থেকে তোলে গাছ থেকে এখানে। রোডের অবস্থা দেখো যা, সেই জায়গাটা অ্যাকচুয়ালি এই রোডের উপরে তৈরি হচ্ছে টানেল, প্রচুর টানেল তৈরি হচ্ছে, সেই কারণে এই পুরো ধুলোগুলো এখানে এরকমভাবে জমা হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়। ল্যান্ডস্লাইডিং পয়েন্ট আছে এখানে। আচ্ছা, ল্যান্ডস্লাইড হয় এখানে, এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু প্রচুর ল্যান্ডস্লাইড হয়। যা বললো এখানে বড় বড় সব পাথরগুলো পড়ে আর কি, বোল্ডার। এখন কালিম্পংয়ের রোডের সামনে এসে পৌঁছেছি, এখান থেকে হচ্ছে ওয়েলকাম টু কালিম্পং বলে লেখা আছে দেখো, আর আমরা এদিক দিয়ে গ্যাংটকের দিকে যাব। এখানে লেখা রয়েছে দেখো রাফটিং পয়েন্ট, এই হচ্ছে রাফটিংয়ের সব বোট রাখা, মানে এখান থেকেই আর কি তোমরা বুকিং করে কিন্তু যেতে পারো। আমাদের দাদা এখন এখানে দাঁড় করালো একটা হোটেলের সামনে, 15 থেকে 20 মিনিট এখন দাঁড়াবো। মোমো হচ্ছে 8 পিস 50 টাকা ভেজ মোমো, আর চিকেন মোমো হচ্ছে, চিকেন মোমো কিতনা বলো? 80 রুপিস 8 পিসেস 80। ভেজ মোমো যে এত টেস্ট হয় প্রথমে এক প্লেট নিলাম, তারপরে হাফ নিলাম, আবার এত ভালো লেগেছে মোমোটা, সত্যি এত টেস্ট। মানে মেন ব্যাপার হচ্ছে চিকেন মোমোতে টেস্ট হয় আমি জানি, বাট ভেজ মোমোতে যে এত সুন্দর টেস্ট হতে পারে আমি, মানে যত দেবে তত খেয়ে নেবো আর কি, এরকম ব্যাপার। সাথে একটা ইয়ে নিয়ে নিয়েছি ফ্রুটি, এইখান থেকে আমরা খেয়েছিলাম আর কি ওই জায়গাটা থেকে। এখানে অনেক কটাই দোকান আছে, বাট ওই দিদির কাছে দোকানটাতে মানে বেশ ভালো লাগলো মোমোটা খেয়ে। ইদার স্যার কিতনা কিলোমিটার হ্যাঁ? আমি আসে 52 যাই স্যার। কত বাদর দেখো, ওয়েলকাম টু সিকিম, মানে আমরা সিকিমে কিন্তু এন্ট্রি করছি এবারে। এই যে ওয়েলকাম টু সিকিম, এটা কি চেকপোস্ট? রংপো চেকপোস্ট। আমরা যদি বাইরের দেশের মানে দিয়ে ঘুরতে আসি, টুরিস্ট হই, তাহলে কিন্তু আমাদের এখানে ভেরিফিকেশন করতে হবে, মানে আধার কার্ড পাসপোর্ট যা যা লাগে বাইরে থেকে হলে, যেহেতু আমরা ইন্ডিয়ান সেই জন্য এখানে কোনো রকম চেকিং লাগলো না। কি টানেল গেল? সিংতাম টানেল। এ দেখো এখন মেলা, এখানে নাকতলনাও রয়েছে, কত মানুষ আর কি মেলায়। ওকে, এই হচ্ছে আমাদের গাড়ি, লাগেজ টাগেজ তো সব নামিয়ে দিয়েছে। ইয়ে কি হয় ট্যাক্সি স্ট্যান্ড? হ্যাঁ, এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে পুরো ট্যাক্সি ভর্তি আর কি। তাই এখান থেকে আমাদের আবার MG মার্ক যেতে হবে, কারণ আমাদের হোটেলটা হচ্ছে
এমজি মার্কের সামনে। এখান থেকে বলছে যে আবার আমাদেরকে ট্যাক্সি নিয়ে আবার এমজি মার্ক যেতে হবে, মানে 3.5 কিলোমিটার, মানে টাকার পর টাকা ঢেলে যেতে হবে শুধু। এখানে কত টাকা নেবে দেখছি। আমাদের এখান থেকে আবার একটা এরকম গাড়ি নিতে হচ্ছে, মানে 250-300-200 এরকম বলে, বাট এটা তো দরদাম করে নেবে, নিয়ে এখান থেকে তোমাদের যেই হোটেল বলবে সেই হোটেলে ছেড়ে দেবে। আপাতত এই হচ্ছে এখন গাড়ি, 150 টাকা নিচ্ছে। আমরা এই ট্যাক্সিতে যাচ্ছি, শেয়ারিংয়ে করে নিল, বাট এখান থেকে যাওয়া ছাড়ার উপায় নেই। এই এর উপরেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আর এগুলো হচ্ছে সব লোকাল ট্যাক্সি। এখানে লোকাল ট্যাক্সি ছাড়া অন্য ট্যাক্সি অ্যালাউ করে না অন্য কোনো জায়গায় যেতে। আমরা ট্যাক্সি স্ট্যান্ডে নেমেই, মানে এই জাস্ট ওখানে নামলাম, নেমে আমরা ডাইরেক্ট এলাম নিচ থেকে। এটা হচ্ছে কোরেল ইন, এখানে আমরা এখন এন্ট্রি করি। দাদা আর কি আছে এদিকে? আপনি ম্যানেজার তাই না? হ্যাঁ। আপনার নামটা? সঞ্জয় ঘোষ। এখানে দেখো 305 নম্বর রুম, আর এখানে বেলও আছে মোটামুটি, এই যে বাজে লাইট অন অফের। ও তো এই হলো ওভারঅল আমাদের রুম, দেখতেই পাচ্ছ আমরা দুদিন এখানে ইউজ করেছি, ব্লগটা দেরি করে করছি, এটার আগে করা হয়নি, ঢুকে একদম রিল্যাক্স করে নিয়েছিলাম। দুদিন কাটানোর পরে তোমাদেরকে দেখাচ্ছে পুরো রুম ট্যুরটা। ফার্স্টে এখানে পাবে লেফট হ্যান্ড সাইডে একটা বড় এরকম কাচ আয়না পাবে, যেখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি অলরেডি, আর এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে। এদিকে পাবে ডান দিকে হচ্ছে গিয়ে তোমাদের বাথরুম পাবে। তার আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই, এখানে একটা সোফা আছে, আমাদের ব্যাগটাকেও রাখা আছে, বেশ নরমদায়ক কিন্তু। হ্যাঁ, দুটো গ্লাস আছে, দুটো কাপ আছে, এখানে একটা টাওয়েল পেয়ে যাবে, একটা এরকম ডাইনিং টেবিলের মতো পেয়ে যাবে খাবার দাবার খাওয়ার জন্য। সামনে তোমরা পেয়ে যাবে হচ্ছে টেলিফোন, যেটা তোমরা রিসেপশনের সাথে কথা বলতে পারবে, বা তোমরা রেস্টুরেন্টেও কথা বলতে পারবে। একটা মোবাইল চার্জারের পয়েন্ট রয়েছে, ডয়ার আছে নিচে দেখতেই পাচ্ছ, দেখো ডয়ার। এই হচ্ছে বেড, আর বেডটা এই পুরো রুমের, বিশেষ করে বেডটা আমার চাবুক লেগেছে, মানে তোমরা যদি বলো এই বেডটা, সিরিয়াসলি বলছি, এরকম কম বাজেটে, বাজেট তোমাদেরকে বলছি, এরকম কম বাজেটে এরকম সুন্দর এরকম নরম গদি, সিরিয়াসলি, মানে জাস্ট এরকম শুলেই এরকম আর কি ডেবে যাচ্ছি। ও সেই ছিল সেই সেই হচ্ছে ব্ল্যাঙ্কেট, হোয়াইট একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, বেশ গরম হয় ব্ল্যাঙ্কেটটা কিন্তু। এখানে দুটো বালিশ আছে, দুটো নর্মাল এরকম পিলো আছে, আর এইটাও কিন্তু গদি দেখো, মানে তোমরা হেলান দিয়ে থাকলেও কিন্তু তোমরা আরাম পাবে। এদিকে একটা ডোর টেবিল আছে, এখানে তোমরা এখানে তোমার দিয়েছেন, একটা অ্যাশট্রে আছে, চার্জিং পয়েন্টও আছে এই সাইডে। এদিকে দেখো দুটো লাইট, ওইদিকে একটা জ্বলছে, আর ঠিক পিছনে এত বড় সুন্দর জানালা যেখান থেকে বাইরের দৃশ্য দেখতে পাবে। আর এই দিকের যে জানালাটা, এখান থেকে বিশেষ করে তোমরা দেখতে পাবে পুরো মাউন্টেন্স, সাথে এরকম এখানকার যে ঘর বাড়ি সেগুলো তোমরা দেখতে পাবে, আর পুরো মাউন্টেন্স এখান থেকে দেখা যায়, পুরো চারিপাশে মাউন্টেন্স। এটা একটা গভর্নমেন্ট বিল্ডিং, সামনে এত সুন্দর একটা জানলা রয়েছে। এটা একটা রয়েছে আলমারি, আলমারিটা অনেক বড়, সেম এখানে একটা পিলো দেওয়া আছে এক্সট্রা, আর সাথে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে নিচে, আর এত বড় একটা আলমারি দেখতে পাচ্ছ। আলমারিটা বন্ধ করে নি, আর নিচে দেখো কিছু রাখার জিনিস তোমরা পাবে, তোমরা যদি হেলমেট হেলমেট রাখতে চাও, বা তোমরা জিনিসপত্র রাখতে চাও, ব্যাগ ট্যাগ রাখতে চাও, তাও রাখতে পারো, এখানেও রাখতে পারো। এখানে আমাদের খাবার টেবিলের উপরে সব খাবার দাওয়া আছে, জগ আছে, তোমরা চা গরম করে খেতে পারো, বা গরম জল করতে পারো। টিভি আছে, টিভিতে তোমরা টিভি দেখতে পারো, গান শুনতে পারো। এখানে একটা লাইট আছে, সুন্দরভাবে লাইট ফিনিশিং করা আছে উপরে, এত সুন্দর লাগে রাত্রিবেলাটা, দারুণ লাগে। এবার অ্যাটলাস, যেটা মানুষের মেয়েদের বিশেষ করে, ছেলেরা তাও মানিয়ে নেয় কিন্তু মেয়েদের বিশেষ করে লাগে, সেটা হচ্ছে বাথরুম। বাথরুমটা চেকিং করি, এই দেখো বাথরুমটা খুলে দিলেই অনেক বড় স্পেস বাথরুমে। উপরে সবার আগে ঠান্ডার জন্য একটা বড় গিজার আছে, প্রায় 10 লিটারের গিজার আছে। এখানে দেখো এটা কাঁচ আছে, যেখানে নিজেকে দেখতে পারবে আয়না। এখানটা বড়ো ভালো ওয়াল টপ বেসিন রয়েছে, আছে জল গরম পড়বে, শাওয়ার আছে, সব কিছু একদম ফেসিলিটি রয়েছে। এখানেও কিন্তু পয়েন্টার রয়েছে, ঠিক আছে, লাইট ফাইট জলে আর কি, দেখো লাইট জ্বলছে, কী সুন্দর লাগছে দেখো জিনিসটা দেখতে। ডাস্টবিন দিয়েছে, যেটা আমরা দেখো নোংরা ফোংরা ফেলেছি আর কি। অলরাইট, এইবার তোমরা জানতে চাইছো যে এই রুমটার ভাড়া কত, তোমরা তো পুরোটাই দেখেছো, দেখার পর তোমাদের মনে এই কোশ্চেনটাই আসবে যে ভাই আগে তোরা বল যে দামটা কত, এত তো ঘরপর তো দেখালি, দামটা তোমাদের বলি একদম রিজনেবল প্রাইস, এত কমে গ্যাংটকে তোমরা পাবে না। এখান থেকে মাত্র তোমাদের 5 মিনিট দূরেই হচ্ছে তোমার ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে জাস্ট 1 মিনিট হাঁটার পথে হচ্ছে এমজি মার্ক, একদম সামনেই, কিন্তু এখান থেকে একটু যেতে হবে আর কি হেঁটে, আর কিচ্ছু না বাদবাকি। এইটা কিন্তু একদম রিজনেবল প্রাইস, মাত্র 900 থেকে 1000 টাকায় হচ্ছে তোমরা থাকা খাওয়া পেয়ে যাবে পার হেড,
আর যদি তোমরা রুম নিতে চাও তাহলে অফ সিজন সিজন ওয়াইজ ওটা 1500-2000 টাকার মতো চার্জ করে, কি 1400-1500 টাকাতেও পেয়ে যেতে পারো। নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমার নাম দেওয়া থাকবে, তোমরা একদম চলে এসো। হোটেলটার নাম হচ্ছে কোরেল ইন। ইয়েস, ওনাদের বিহেভিয়ার মানে খাবার দাবার দিয়ে আসার, এনাদের নিজেদের রেস্টুরেন্টও আছে। তো রেস্টুরেন্টের যে লোকেরা সেই যে খাবার দাবার, তোমরা ফোন করলেই জাস্ট 10 মিনিটের মধ্যে খাবার চলে আসছে। গরম জল চাইছি কটা জাস্ট দিয়ে গেছে দেখো, জগ 3-4টে জগ দিয়ে গেছে অলরেডি আমাদেরকে গরম জলের জন্য। গুড ইভিনিং গাইস, কথা বলতে একদমই পাচ্ছি না। এদিকটা দেখলে তো হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার ফুলে রয়েছে পুরো, প্রচণ্ড দাঁতে ব্যথা করছে, জানি না কী জন্য হচ্ছে। মানে সকাল থেকেই ট্রেনে যখন আমি মালদা টাউনে ছিলাম তখন থেকেই ব্যথাটা শুরু হয়েছিল, বাট এতটা ছিল না। তো ভাবছিলাম যে ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে। ওষুধও কিনে আনলাম এখানে, ওষুধ তো কোথায় দেখি, এই 4টে ওষুধও কিনলাম ব্যথার ওষুধ। এই তো জানি না কী হবে। তো আমাকে এখান থেকে বললো যে কালকে আমরা লাচুং যেতে পারবো না, এই অবস্থায় গেলে ওখানে মানে মেডিসিনের অবস্থা সেরকম ঠিকঠাক নেই, মানে ব্যবস্থা করা যাবে না কিছু। আরও যদি হয় তাহলে ওখানে আরও ঠান্ডা, তো সেই কারণে আমরা ঠিক করলাম আমরা আর কালকে যাব না লাচুংয়ে। জানি না গুরুদাম আর ইয়ামতাম ভ্যালি যেটা প্ল্যান ছিল সেটা আমরা যেতে পারবো কি না। খুব পেন হচ্ছে, দেন আমি ওকে বললাম যে একটু গরম গরম চা খেলে আশা করি একটু কমতে পারে। হ্যাঁ, তো এবার চাটা খাই, চাটা খেয়ে ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ আমাদের প্ল্যান ছিল যে এমজি মার্ক যাবো, তোমাদেরকে এমজি মার্কে ঘোরাবো, ওখানে স্ট্রিট ফুড কিছু আমরা ট্রাই করবো, সেটা তোমাদেরকে দেওয়া স্ট্রিট। ওনারা আমাকে মানে 3 বার এই নিয়ে একদম হট ওয়াটার দিয়ে গেল, মানে টকবক করে ফুটছে যাতে এটা ঠিক থাকে। নাবো তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। ঠিক এরকম দাও লাল চা। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমাদের ব্লগটা, যতটা ট্রাই করতে পেরেছি করেছি, কারণ আমার মুখে খুবই ব্যথা করছিল ওই মোমেন্টে। আমি সারা রাস্তা ওইভাবে ব্যথা করার পরেও আমি তোমাদের সাথে ব্লগ বানিয়ে গেছি, চেষ্টা করেছি কিছুটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার।